আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে নতুন একটি রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, শোল মাছ দিয়ে শিমের বিচি রেসিপিটা। আশা করছি ভালো লাগবে, আর আমার তো অনেক বেশি পছন্দ এই মাছটা। তো কিভাবে রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। এখানে আমি একটা শোল মাছের চার পিস নিয়েছি। মাছটা অনেক বড় ছিল, কিন্তু এটা একটু শেষের দিকের পিসগুলোই নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কেজি চেয়ে একটু বেশি হবে শিমের বিচি। এটা আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এটার খোসাগুলো ছিলে নিয়েছি। এখন এটা আমি একটু ভাপ দিয়ে নিব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে শিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদ। আমার কাছে মনে হয় একটু এভাবে যদি বয়েল করে নিই তাহলে শিমের বিচির যে একটা গন্ধ আছে সেটা থাকে না। এই পানিটা ফেলে আরেকবার আমি ধুয়ে নিব। তো এটা খুব বেশি সেদ্ধ করতে হবে না, দুই একবার বলক আসলে এটা আমি নামিয়ে ফেলছি। ওই প্যানে এখন আমি দিয়ে দিব তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি এটা অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করব। শোল মাছ ভুনা তো আমরা অনেক খাই, কিন্তু এইভাবে শিমের বিচি দিয়ে যারা খান না তো খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। তো আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু মাঝে মাঝেই করি, বিশেষ করে শীতকালের এই সময়টায় শোল মাছ কিন্তু অনেক বেশি পাওয়া যায়, তো এর জন্যই করা। তো এখন পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আগেও লবণ দেওয়া আছে তাই আমি খুব বেশি দিব না, পরে প্রয়োজনে আবার চেক করে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট। এখন এটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিব, যাতে করে গুঁড়া মশলাগুলো দিলে যেন না পুড়ে যায়। এই তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সব মশলাগুলো। এটা আমার শিমের বিচি এবং মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর এই শিমের বিচিতে কিন্তু একটু ঝালঝালই বেশি ভালো লাগে, তাই আমি পরবর্তীতে আরও একটু মরিচ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর কাঁচা মরিচ তো দিবই, এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢেকে মাছগুলো আগে কষিয়ে নিব, আমি এখনও পানি দিইনি। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোতে এখনও পানি দেওয়া হয়নি, ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো ছাড়া তো আসলে এই শীতকালের কোনো রেসিপি হয় না, আর আমার তো অনেক বেশি ভালো লাগে টমেটোটা। প্রতিটা তরকারিতে আমি আসলে টমেটোটা ব্যবহার করি। তো এই তো এখন দিয়ে দিব শিমের বিচিগুলো, যেটা আমি বয়েল করে রেখেছিলাম। এটা আমি ধুয়ে আবার একটা ঝাঁজড়িতে রেখেছিলাম, এখনও আবার কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করব। কষানো হয়ে গিয়েছে আমার প্রায়, তো আমি এখন এটা ঝোলের পানি দিয়ে দিব। এটা কিন্তু একদম শুকনো হবে না, এটা একটু ঝোলঝোল থাকবে, ওটা খেতেই ভালো লাগে। আর এই এই তরকারিটা দিয়ে কিন্তু পরোটা রুটি অনেক বেশি ভালো লাগে। তো ঠান্ডা হলে দেখা যায় সকালবেলার জন্য আমি একটু রেখে দিব এটা শিমের বিচি দিয়ে পরোটা রুটি খেতে। তো এই তো এখানে মোটামুটি বেশ পরিমাণে দিয়েছি, আর আমি এখানে কিন্তু দুই কাপের মতো পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ, আর আমি এখানে তিন চারটা লংও দিয়েছিলাম যাতে একটু ফ্লেভারও হয় আর একটু ঝালও হয়। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখন এটা ধনিয়া পাতা দিয়ে আর পাঁচ ছ মিনিট দমে রেখে আমি কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়, আর আমার রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন। সেই পর্যন্ত সবাইকে আবারও বিদায় জানিয়ে শেষ করছি। নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।